রুশ আগ্রাসনে পতনের মুখে কিয়েভ, মুহুর্মুহু গোলাগুলি আর বিস্ফোরণে আতঙ্কিত রাজধানীবাসী, লড়াই চালিয়ে যাবার প্রত্যয় ইউক্রেনের প্রেসিডেন্টের। পিলখানা ট্র্যাজেডিতে নিহতদের শ্রদ্ধা, শিগগিরই শেষ হবে বিচার, জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। নেপথ্য ষড়যন্ত্রকারীদের আড়াল করার অভিযোগ বিএনপি। চট্টগ্রামের দ্বিতীয় ওয়ানডেতে আফগানিস্তানকে 88 রানে হারিয়ে সিরিজ জয় বাংলাদেশের, আইসিসি সুপার লিগের শীর্ষে টাইগাররা। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। শোক শ্রদ্ধা ভালোবাসায় স্মরণ করা হলো পিলখানা ট্র্যাজেডিতে নিহত সেনা কর্মকর্তাদের। শুক্রবার বনানী সামরিক কবরস্থানে তাদের শ্রদ্ধা জানানো হয় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পক্ষ থেকে। শ্রদ্ধা জানান তিন বাহিনীর প্রধান, এরপর দোয়া ও মোনাজাত করেন স্ত্রী সন্তান সহ নিহতদের শোকাহত স্বজনরা। দীর্ঘ 13 বছরেও থামেনি স্বজন প্রিয়জনের কান্না, প্রিয় মানুষটিকে হারানোর বেদনায় বিধর তারা। প্রতি বছর 25 ফেব্রুয়ারি দেখা যায় সেই শোকের কিছুটা করুণ চিত্র। পিলখানায় 2009 সালে প্রাণ হারানো বেশিরভাগ সেনা কর্মকর্তার দাফন হয় বনানী কবরস্থানে। সেখানে শুক্রবার সকালে শ্রদ্ধা জানান তিন বাহিনীর প্রধানরা, পরে হয় দোয়া ও মুনাজাত। শ্রদ্ধা ও দোয়ার পর ক্ষোভ হতাশার কথা স্বজনদের কণ্ঠে। এই দিনটাই সবাই স্মরণ করে, আর যে আমরা কত, আর অন্য দিন যে আমরা কেমন থাকি, কি থাকি, কি হালে থাকি, কেউ আমাদের খোঁজও নেয় না কিংবা। এটা যদি রায়টা সম্পূর্ণ হয়, পরিপূর্ণ বিচার হয়, তাহলেই আমরা একটু শান্তি পাবো। আমি সরকারের কাছে এই দেশের যারা এই কোর্ট আর আছেন, অথরিটি আছে, অথরিটিকে এই মেসেজটা দিতে চাই যে আপনারা দ্রুত রায়টা শেষ করে এটা কার্যকর করেন। বর্বর নিঃশংস এই হত্যাকাণ্ডের ষড়যন্ত্রকারীদেরও বিচার চান তারা। আমাদের যে মনের অবস্থা খুব খুবই খারাপ, যে আমরা এটা সহ্য করতে পারছি না দুর্বিষহ করে। অশান্তি লাগে, সপ্তাহ আছে, এতটা বছর চলছে, 11 বছর 12 বছর হয়ে গেছে, বুঝছে তো। আমরা তো এখনো কিছু সেলের বিচার ট্যামরা পাই না, আমরা আর কি চাওয়া আর আছে বাবা। যারা পিছনে ছিল, সামনে ছিল, যেভাবে গলেছে, এটা যেন সবাই জানে এবং আমরাও জানতে পারি, সে বিচার যেন হয়, রায় যেন কার্যকর হয়। এদিন আর কি সুষ্ঠু বিচারটা আমরা পাবো, সেদিন বুঝবো যে না, এরা যে এই যে 57 জন অফিসার যে তাদের মানে জীবনটা দিয়েছে, সেদিনই সার্থক হবে। বনানী কবরস্থানে শ্রদ্ধা নিবেদনের পর স্বরাষ্ট্রমন্ত্রী জানান দ্রুত সময়ে মামলার কাজ শেষ হবে। আর বিজিবির মহাপরিচালক বলেছেন এই বাহিনী এখন অনেক সুশৃঙ্খল। আমাদের উপাদানগুলো, আমাদের সাক্ষী, আমাদের সব কিছু সংগ্রহ করতে একটু সময় লেগেছিল। ন্যায় এবং নিরপেক্ষ বিচার যাতে হয় এবং বিচারকরা তাই করেছেন। আরেকটি বিচার আমরা মনে হয় খুব শীঘ্রই শেষ হবে, ধৈর্য ধারণ করবেন, আমরা অবশ্যই এর বিচার আমরা দেখতে পাবো। এই জাতীয় ঘটনা যাতে পুনরাবৃত্তি না ঘটে সেটা বিবেচনা করেই এই আইনটি যুগোপযোগী করা হয়েছে। এবং আমি মনে করি যে এসব কারণে বিজেপি এখন সামনের দিকে এগিয়ে যাবে। পিলখানা হত্যা মামলার বিচার সর্বোচ্চ আদালতে আপিল শুনানির অপেক্ষায়, ঢিমে তালে চলছে একই ঘটনায় করা বিস্ফোরক মামলাটির বিচার। ইসম ফয়েজ, বাংলাভিশন, ঢাকা। পিলখানায় সেনা অফিসার হত্যায় পেছনের ষড়যন্ত্রকারীদের আড়াল করা হয়েছে আবারও অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার বনানীতে সেনা কর্মকর্তাদের কবরে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এই অভিযোগ করেন। মির্জা ফখরুল আরও বলেন, হত্যাকাণ্ডের এতদিনেও পেছনের শক্তিকে খুঁজে বের করেনি সরকার। দিনটিকে জাতির ইতিহাসে ভয়াবহ দিন আখ্যা দিয়ে তিনি অভিযোগ করেন, বাহিনীর মনোবল ভেঙে দিতেই পরিকল্পিতভাবে হত্যাকাণ্ডটি ঘটানো হয়েছে। তিনি বলেন, মহান মুক্তিযুদ্ধেও সেনাবাহিনীর এত অফিসারের প্রাণ যায়নি। পরে শোকার্ত পরিবারগুলোর প্রতি সমবেদনা জানান বিএনপি মহাসচিব। আজকে দুর্ভাগ্য আমাদের, আজকে এত বছর পরেও আমরা কিন্তু এর যে তদন্ত করে যে প্রকৃত সত্য, সেই সত্য উদ্ঘাটিত করা সম্ভব হয়নি। এর পিছনে কারা ছিল, কেন এই ঘটনাগুলো ঘটিয়েছিল এবং পরবর্তীকালে বিডিআর একটা একটা ঐতিহ্যবাহী একটি আপনার প্রতিষ্ঠান ছিল সীমান্ত রক্ষার, সেটাকে ভেঙে দিয়ে নতুন করে আপনার প্রতিষ্ঠান তৈরি করা হয়েছে এবং হাজার হাজার বিডিআরের সৈনিকদের বিচার করা হয়েছে, কিন্তু
এর পেছনে সত্যিকার অর্থে কারা সেই সুষ্ঠু তদন্তের রিপোর্ট এখনো আমরা পাইনি। এদিকে পিলখানা হত্যাকাণ্ডের পেছনে কোনো ষড়যন্ত্রকারী থাকলে তাদেরও খুঁজে বের করার আশ্বাস দিয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল ফারুক খান। শুক্রবার বনানীতে পিলখানায় নিহত শহীদ সেনা অফিসারদের কবরে আওয়ামী লীগের পক্ষে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এই মন্তব্য করেন। বলেন, বিশ্বের ইতিহাসে এই ধরনের ঘটনা বিরল। দেশের প্রচলিত বিচারিক আদালতে এই মামলার বিচার হয়েছে। আপিল বিভাগেও মামলা দ্রুত শেষ হবে আশা করেন তিনি। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ ও দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া এ সময় উপস্থিত ছিলেন। আমাদের বিচারিক আদালতে ইতিমধ্যে সব বিষয় দেখা হয়েছে। সেখানে তো শুধুমাত্র কে দোষ করলো তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়নি। আলোচনার সময় উভয় পক্ষের উকিল ছিল এবং সেখানে উভয় পক্ষই তাদের এর পিছনে কারা থাকতে পারে সব কিছু নিয়ে আলোচনা হয়েছে। বাট তারপরেও তারা যদি মনে করে, ইতিমধ্যে আমার মনে হয় অ্যাপিলেট ডিভিশন এটা আছে এবং সেখানে নিশ্চয়ই তাদের পক্ষের, মানে যারা হত্যাকাণ্ড করেছে চালিয়েছিল তাদের পক্ষের উকিলরা তো আছে। আমরা দেখব এই ব্যাপারে যদি এদের পিছনে যারা আছে, অবশ্যই আমরা চাই যে এদের পিছনে যারা আছে যদি কেউ থাকে তাদেরও বিচার হোক। করোনায় দেশে একদিনে আরও 11 জনের মৃত্যু হয়েছে, তবে সংক্রমণের হার আগের দিনের চেয়ে কমেছে। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তি অনুযায়ী সর্বশেষ 24 ঘন্টার হিসাবে 25,667টি নমুনা টেস্টে শনাক্ত হয়েছে 1,406 জনের। শনাক্তের হার 5.48%। সর্বশেষ 11 জন সহ দেশে করোনায় মৃত্যুর সংখ্যা 29,016 জনে পৌঁছেছে। মৃত্যুর হার 1.49%। নতুন শনাক্ত 1,400 জনের মধ্যে 1,000ই ঢাকা বিভাগে। মৃত্যু কমলেও প্রথমবারের মতো ঢাকা বিভাগকে ছাড়িয়েছে চট্টগ্রাম বিভাগ। মারা যাওয়া 11 জনের মধ্যে 4 জনই চট্টগ্রামের। এদিকে দেশের সব মানুষকে করোনা টিকার আওতায় আনতে শুক্রবার ছুটির দিন টিকা দেওয়া হলেও অনেকেই ফিরতে হয়েছে টিকা না নিয়ে। বিশেষ করে পোশাক শ্রমিক অধ্যুষিত এলাকায় বেশি হয়েছে এই সমস্যা। টিকা নিতে আগ্রহীরা বলেন, প্রতিদিন অফিস কামাই দিয়ে টিকা নিয়ে যেতে হলে মালিক পক্ষ ঝামেলা করবে, চাকরি পড়তে পারে হুমকির মুখে। মিরপুরের একটি গণটিকা কেন্দ্রের বাইরে অসংখ্য মানুষের ভিড়। টিকা নিতে এসেছেন সামান্য একটু দেরিতে, তাই আর ভেতরে ঢুকতে পারেননি পোশাক কারখানার এসব কর্মী। বৃহস্পতিবারও অফিস কামাই দিয়ে এসেছিলেন, টিকা নিতে পারেননি। এসব শ্রমিক বলছেন, একদিনের মধ্যেই টিকা নিতে হবে এই বাধ্যবাধকতা বিপদে ফেলেছে তাদের। একটাও ডোজ দেওয়া হয়নি আমাদের, সেই জন্য আমি আর আমরা আসছি কিন্তু আমরা টিকা পাচ্ছি না, ঢুকতে দিচ্ছে না। তার জন্য এখন তো আমরা অফিসে চাকরি করি, এখন তো কালকেও ঘুরে গেছি, আজকেও ঘুরতেছি, কালকে এখন জানি না কি হবে। মানে কালকে গেট পাস নিয়ে আসছি, কোম্পানি তো আমরা ডিল দিবে না, এর জন্য আজকে দিলে আমরা সুবিধা হয়। আমরা তো কাজকর্ম তুই ডিল দিলে আসতে পারবো না, কোম্পানি তো মানবেই না। স্বেচ্ছাসেবকরা জানিয়েছেন, সরকারের পক্ষ থেকে এই কেন্দ্রে 500 টিকা সরবরাহ করা হয়েছে, যা দুপুরের মধ্যেই শেষ হয়ে যায়। শুক্রবার সরকারি ছুটি বাদ দিয়ে স্বাস্থ্যকর্মীরা এসেছেন মানুষকে টিকা দিতে। শনিবার আরও বেশি মানুষকে এই কেন্দ্রে টিকা দেওয়া যাবে। যারা একদম গরিব দুঃখী অসহায়, যাদের কার্ড নাই, যারা জানে না কার্ড করতে, রেজিস্ট্রেশন করতে বোঝে না, তাদেরকে আমরা নাম আর ফোন নাম্বার আর রেজিস্ট্রেশন আমরা চেষ্টা করছি লিখে তাদেরকে টিকা দিয়ে দিতে। কার্ড নিয়ে আসলে তাদের দেওয়া হচ্ছে, যা রেজিস্ট্রেশন করা হচ্ছে রেজিস্ট্রেশন অনুযায়ী পাওয়া হচ্ছে, দেওয়া হচ্ছে সবাইকে। আগামীকাল 26 ফেব্রুয়ারি গণটিকা দেওয়া হবে সরকারি আয়ুর্বেদিক হাসপাতালে। যে টিকাগুলো আসে তার বাইরে তো আমরা দিতে পারি না, আমাদের কাছে যে পরিমাণ আসে এটা আমরা দিয়ে দিই। আজকে আমরা টিকা দেব 500, সেখানে আমরা অলরেডি 550 হয়ে গেছে গা, এখন টিকা আর ভিতরে নেই, আবার বাকিগুলো আমরা আগামীকাল দেবো আর কি। যারা টিকা নিতে পারছেন তারা মোটামুটি সৌভাগ্যবানী বলা চলে। এতদিন দিনে আমরা জব করি তো, এই জন্য অফিস থেকে আমাদের ছুটি দেয় না, এই কারণে আমাদের টিকা দেওয়া হয় নাই। অফিসের কাজের অনেকগুলো গেট পাস নেয়, এই অনেকগুলো গেট পাস দিতে চায় না, তাই নেওয়া হয়নি। দুই একজন 3-4 জন 5-6 জন করে দিয়ে দেয়, তারপরে বলে তোমরা কালকে যাও, এভাবে করতে করতে মানে হয় না আর কি। শনিবার সারা দেশে করোনার 1 কোটি ডোজ টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা ঠিক করেছে সরকার, আর এর মাধ্যমেই শেষ হবে প্রথম ডোজ টিকা দেওয়ার কার্যক্রম। আরিফুল হক, বাংলাভিশন, ঢাকা।
জাহাজ ভাঙায় বিশ্বের শীর্ষে বাংলাদেশ। পুরনো বড় জাহাজের শেষ গন্তব্য চট্টগ্রামের সীতাকুণ্ড শিপ ব্রেকিং ইয়ার্ড। গত বছর বিশ্বে 20 বিশালাকার জাহাজ ভাঙার 14টির গন্তব্য ছিল সীতাকুণ্ড। উন্নত মানের প্লেট ইস্পাত শিল্প ছাড়াও ছোট জাহাজ নির্মাণে ব্যবহৃত হওয়ায় বড় জাহাজ আমদানির দিকে ঝুঁকছেন উদ্যোক্তারা। তবে জাহাজ ভাঙা শিল্পে গুণগত পরিবর্তন এলেও দুর্ঘটনা কমানোর পরামর্শ শ্রমিক নেতাদের। দেশে দ্রুত বিকাশ ঘটেছে জাহাজ ভাঙা শিল্পের। বাংলাদেশ ছাড়াও বিশ্বের 22টি দেশে ভাঙা হয় জাহাজ। 2021 সালে বিশ্বে 20টি বিশালাকার জাহাজ ভাঙার মধ্যে 14টি ছিল বাংলাদেশের চট্টগ্রামে, আর বাকি 6টি ভাঙা হয় ভারত, পাকিস্তান ও তুরস্কে। দেশে ইস্পাত শিল্পের কাঁচামালের প্রধান উৎস জাহাজ ভাঙা শিল্প। জাহাজ নির্মাণ সহ আরও একাধিক শিল্পের কাঁচামালের যোগান দেয় এই শিল্প। গত বছর মোস্তফা হাকিম গ্রুপ প্রায় 900 কোটি টাকা ব্যয়ে 4টি বড় জাহাজ আমদানি করেছে। আমরা গড়ে 25-30 লক্ষ মেট্রিক টন আমরা জাহাজ ভেঙে আমরা ওটার থেকে আমরা লোহার কাঁচামাল আমরা প্রতি বছর আমরা সংগ্রহ করি। আগে যে ম্যানুয়ালি যে কাজগুলো হতো এগুলো সব এখন মেকানিক্যাল হচ্ছে। আমরা উন্নত যন্ত্রপাতির মাধ্যমে আমরা শিপের কাটিং চলছে, আমাদের এতে স্ট্যাকিং চলছে এবং ডেলিভারিগুলো সব এখন মেকানিক্যাল ইকুইপমেন্টের মাধ্যমে হচ্ছে। চট্টগ্রামের অর্ধশত জাহাজ ভাঙা কারখানার মধ্যে মাত্র 2টি গ্রিন কারখানায় রূপান্তর হয়েছে। এক বছরের মধ্যে বাকি কারখানাগুলো গ্রিন কারখানায় রূপান্তর হবে জানালেন মালিকরা। 100% শিপিং এখন আপনার ই-কমার্সের মাধ্যমে পরিচালিত হয়, সুতরাং এখানে সেফটির বিষয়টা অনেক বেশি। এখন খুবই আপনার হতাহত কিংবা আপনার এই যে ক্যাজুয়ালিটির সংখ্যা খুবই কম। এদিকে জাহাজ ভাঙা শিল্পে দুর্ঘটনা কমানোর কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি শ্রমিক নেতাদের। অনেক ইয়ার্ডে 16,000 টাকার অধিকও বেতন পেয়ে থাকে, মজুরি পেয়ে থাকে, কিন্তু ম্যাক্সিমাম ইয়ার্ডগুলিতে 16,000 টাকা মজুরি কার্যকর হয় না। এবং নিরাপত্তার জন্য, তার যে জীবন রক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয় না। পরিবেশ দূষণ, শিল্প নীতিমালা এবং হংকং কনভেনশন নিয়ে চাপের মুখে জাহাজ ভাঙা শিল্প খাত। বাগেরহাটের কচুয়ায় অষ্টম শ্রেণীর এক ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে। সদর হাসপাতালে ওই শিক্ষার্থীর চিকিৎসা দেওয়া হচ্ছে। আসামিরা হল এজাজুল মোল্লা, সোহেল শেখ, টিপু শেখ ও সজীব মোল্লা। এদের সবার বাড়ি কলমিপুনিয়া গ্রামে। ভুক্তভোগী জানান, বুধবার তার বাবা ও মা বড় বোনের বাড়িতে বেড়াতে যায়। বৃহস্পতিবার রাতে বাড়িতে কেউ না থাকায় ঘরে ঢুকে অস্ত্রের ভয় দেখিয়ে ওই 4 জন তাকে ধর্ষণ করে পালিয়ে যায়। এর আগেও এলাকার অনেক মেয়েকে উত্ত্যক্ত করার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। রাজধানীর ভাটারায় শুক্রবার সমাবেশ করতে পারেনি নাগরিক ঐক্য। সভা পণ্ডের জন্য সরকার দলীয় কর্মী সমর্থকদের দায়ী করেছেন দলটির আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। এর প্রতিবাদে কাল রবিবার বিক্ষোভ সমাবেশ করবেন তারা। সরকারের পদত্যাগের দাবিতে রাজধানীর ভাটারায় শুক্রবার সমাবেশের ডাক দেয় নাগরিক ঐক্য ঢাকা মহানগর উত্তর শাখা। বিকেল সভাস্থলে পৌঁছান দলের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির সভাপতি আসম আব্দুর রব, গণতান্ত্রিক বামজোটের সমন্বয়কারী সাইফুল হক এবং সংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জুনায়েদ সাকি। আইন শৃঙ্খলা বাহিনী বলছে অনুমতি না থাকায় সভা করতে দেয়া হয়নি। এদিকে নাগরিক ঐক্যের নেতাদের অভিযোগ, সরকার দলীয় স্লোগান দিয়ে আওয়ামী লীগের কর্মী সমর্থকরা সভায় হামলা চালায়। এর প্রতিবাদে রবিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ করবে নাগরিক ঐক্য। আপনারা যে দরখাস্ত করেছেন সেই দরখাস্তের মধ্যে স্থান তো লেখা ছিল না, অথচ আমরা বলেছি মাদানী এভিনিউ। আমরা যখন বঙ্গবন্ধু এভিনিউ বলি তখন কি এটা এই কোণে না ওই কোণে এখন বলি নাকি? কিন্তু বললেন নি, আমি বললাম যে ভাই এটা তো বলি নাই আমরা, কিন্তু আপনারা তো ঠিকই চিনে এসে মঞ্চ ভেঙেছেন। যাই হোক, মোট কথা হচ্ছে একটা বাহানা করে তারা এটা করতে দেবে না এবং এই ধরনের সন্ত্রাস কায়েম করবে, বন্ধ করবে, সব কিছু করবে, নাহলে ছাত্রলীগ আর আওয়ামী লীগ তারা আসলো কেন? মালয়েশিয়ার প্ল্যান্টেশন খাতে 2 লাখ বাংলাদেশি কাজ করছে এবং আরও অনেক চাহিদা রয়েছে বলে জানিয়েছেন দেশটির প্ল্যান্টেশন শিল্পমন্ত্রী দাতুক জুরাইদা কামারউদ্দিন। ঢাকা সফররত মালয়েশিয়ার মন্ত্রী শুক্রবার সন্ধ্যায় সাংবাদিকদের সাথে আলাপকালে এই তথ্য জানান। দাতুক জুরাইদা কামারউদ্দিন বলেন, বাংলাদেশি কর্মীদের মালয়েশিয়ার যাওয়ার আগে ভাষা জানা জরুরি, এতে তারা আরও দক্ষতার সাথে কাজ করতে পারবে। মালয়েশিয়া থেকে পাম অয়েল ও রাবার সহ বিভিন্ন পণ্যের বাণিজ্য সম্প্রসারণে তার এই সফর বলে জানান মন্ত্রী।
পরে বাংলা ভিশনের সাথে আলাপকালে মন্ত্রী জানান, শুধু প্লান্টেশন খাতে আরও 2 লাখ কর্মীর বাংলাদেশ থেকে যাওয়ার সুযোগ রয়েছে। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সিদ্ধান্ত নিলেই মালয়েশিয়া সরকার প্রস্তুত রয়েছে কর্মীদের নিতে। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরেকবার জানিয়ে। রুশ আগ্রাসনে পতনের মুখে কিয়েভ, মুহুর্মুহ গোলাগুলি আর বিস্ফোরণে আতঙ্কিত রাজধানীবাসী, লড়াই চালিয়ে যাবার প্রত্যয় ইউক্রেনের প্রেসিডেন্টের। পিলখানা ট্র্যাজেডিতে নিহতদের শ্রদ্ধা, শিগগিরই শেষ হবে বিচার, জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। নেপথ্য ষড়যন্ত্রকারীদের আড়াল করার অভিযোগ বিএনপি। চট্টগ্রামের দ্বিতীয় ওয়ানডেতে আফগানিস্তানকে 88 রানে হারিয়ে সিরিজ জয় বাংলাদেশের, আইসিসি সুপার লিগের শীর্ষে টাইগাররা। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 10টায়, এর আগে 9টায় রয়েছে নিউজ টপ 10, দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/বাংলাভিশন নিউজে, এবং সাবস্ক্রাইব করুন youtube.com/বাংলাভিশন নিউজে। ধন্যবাদ।